ভারতে গ্যাংস্টারদের দাপট প্রায় বিলীন হয়ে গিয়েছিল। গত এক দশকে সেইভাবে কোনো গ্যাংস্টারের দাপট দেখেনি দেশবাসী। এর মাঝেই সারা দেশ জুড়ে মাথা চাড়া দিচ্ছে একটি নাম, লরেন্স বিশ্নোই। আপাতত সে জেলে, কিন্তু কথা হচ্ছে জেলে বসেই সে একটি গ্যাং চালাচ্ছে, সেই রকমই তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। ঘটনাটি গত শনিবারের। মুম্বাইয়ে তার ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। বান্দ্রা এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার এক ছত্র অধিপতি ছিলেন তিনি, সেই সঙ্গেই পরিচিত ছিলেন সারা দেশের মধ্যে জমকালো ইফতার পার্টি আয়োজনের জন্য। তাকে হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোই গ্যাং। আর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুম্বাই শহরে ফিরে এসেছে অন্ধকার জগৎ। সাতের দশকের শেষ থেকে টানা প্রায় তিন দশক ধরে মুম্বাই শহর ছিল দাউদ ইব্রাহিম, ছোট রাজন আবু সালেমদের দখলে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়, ফের বিশ্নোই গ্যাংয়ের হাতে বাবা সিদ্দিকির হত্যা মুম্বাইয়ের আকাশে ফিরিয়ে এনেছে আতঙ্কের কালো ছায়া। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে গুজরাটের সবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী লরেন্স বিশ্নোই। গত বছর 12 সেপ্টেম্বর দক্ষিণ দিল্লিতে এক জিম মালিককে হত্যা করার দায়ে তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার রায়ে দোষী সাব্যস্ত বিশ্নোই বর্তমানে জেলবন্দী। সেখান থেকে কিভাবে সে তার গ্যাংয়ের কাজকর্ম চালাচ্ছে সেটাই ভাবাচ্ছে সকলকে। 2012 সালে ভাতিন্ডায় প্রথম জেলবন্দী হয় লরেন্স বিশ্নোই। মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টে অভিযুক্ত হওয়ার পর তাকে পাঠানো হয় তিহার জেলে। 2013 সালে মুক্তস্বরের সরকারি কলেজ নির্বাচনে বিজয়ী এক প্রার্থী এবং লুধিয়ানা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুলি করে হত্যা করে বিশ্নোই। এইভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের হত্যা এবং তোলাবাজি সহ প্রায় 20 থেকে 24টি ফৌজদারি মামলা রয়েছে লরেন্স বিশ্নোইয়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ধীরে ধীরে তৈরি করেছে সংগঠন। সূত্র মারফত জানা গিয়েছে তিহার জেলে থাকাকালীন কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে কালা চাঠেরি সহ একাধিক গ্যাং লিডারদের সঙ্গে হাত মিলিয়ে নিজের গ্যাং মজবুত করেছে তিনি। জেলে বসে স্রেফ একটা মোবাইলের মাধ্যমে পুরোটা নিয়ন্ত্রণ করতে শুরু করে এই গ্যাংস্টার। এরপর প্রশাসনের ঘুম কেড়ে নেওয়ার মতো কাজকর্ম শুরু করে লরেন্স। ডাব্বা কলিং পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়ীদের থেকে টাকা তুলতে থাকে তারা। মুম্বাই আন্ডারওয়ার্ল্ড প্রায় ফাঁকা হয়ে যাওয়ায় এবার দ্বিতীয় দাউদ ইব্রাহিম হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে বিশ্নোই। যুব সম্প্রদায়কে নিজের পক্ষে রাখা এবং দেশব্যাপী আতঙ্কের পরিবেশ তৈরি করে বার্তা পাঠানো লরেন্স বিশ্নোই গ্যাংয়ের মূল টার্গেট। রোমহর্ষক ব্লু প্রিন্ট ছকে একের পর এক হত্যাকাণ্ডে নিজের ছাপ ফেলতে মরিয়া সে। কারণ দাউদের ছেড়ে যাওয়া চেয়ারটাই জীবনের স্বপ্ন পাঞ্জাবি গ্যাংস্টারের। এক সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে দেশের 5টি রাজ্যে বিশ্নোই গ্যাংয়ের 700 জনেরও বেশি শুটার রয়েছে। তার মধ্যে পাঞ্জাবেই রয়েছে কমপক্ষে 300 শুটার। লরেন্স বিশ্নোইয়ের গ্যাং সাধারণত তরুণদের নিয়োগ করে, এর জন্য তারা আশ্রয় নেয় সোশ্যাল মিডিয়ার। কানাডা সহ বিভিন্ন পশ্চিমী দেশে পাঠানোর লোভ দেখিয়ে অল্প বয়সীদের নিজেদের গ্যাংয়ে সামিল করে তারা। সালটা 1998, হাম সাথ সাথ হ্যায় এর শুটিংয়ের সময় রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতা সলমন খানের বিরুদ্ধে। প্রাথমিকভাবে এই মামলায় সলমনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। কৃষ্ণসার হরিণ বিশ্নোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। 2023 সালে তিহার জেল থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে লরেন্স বিশ্নোই বলেছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সলমন খানকে হত্যা করা। সে বলেছিল, আমার টাকা চাই না, আমরা শুধু চাই তিনি আমাদের সম্প্রদায়ের মন্দিরে যান এবং আমাদের কাছে ক্ষমা চান।
কৃষ্ণসার হরিণ শিকার করে তিনি আমাদের সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন, তার বিরুদ্ধে মামলাও হয়েছে, কিন্তু তিনি ক্ষমা চাইতে নারাজ। বাবা সিদ্দিকীকে হত্যার পর এবার কি টার্গেট সালমান খান? এই চিন্তাতেই ঘুম উড়েছে প্রশাসনের। তাই সালমান খানের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। বর্তমানে এই গ্যাংয়ের কার্যকলাপ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, আর মুম্বাইয়ের এই ঘটনার পর ফের একবার লাইমলাইটে লরেন্স বিষ্ণুই গ্যাং। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।